সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামীম বেসিক টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো জিমেল আইডি কীভাবে খুলতে হয়। জিমেল আইডি একটু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কীভাবে খুলতে হবে আপনারা কম্পিউটারের মাধ্যমে খুলতে পাবেন, মোবাইলের মাধ্যমেও খুলতে পাবেন। এখন আমি আপনাদের দেখাবো কম্পিউটারের মাধ্যমে কীভাবে জিমেল আইডি খুলতে হয়। আমরা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি জিমেল আইডির অপশনে যেতে পাবেন। এখানে গুগলে লিখবেন আপনি জিমেল, জিমেল লিখে ইন্টারে ক্লিক করবেন। জিমেল আইডি অপশন জিমেল গুগলে ক্লিক করবেন, করার পর এরকম একটা জিনিস চলে আসবে। আপনার আগে লগ ইন করা থাকলে অপশনটা চলে আসবে, সেজন্য কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে নতুন করে যে আপনি এখানে নতুন করে এখানে অপশন ঢুকাবো, অপশনে ক্লিক করবেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্টস, মানে আমার যে অ্যাকাউন্টগুলো আছে তার পরিবর্তে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলব। এখানে ক্লিক করব, করার পর জিমেল আইডি আমাদের দরকার নাই। জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে নতুন করে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। ফর মাই সেলফ, নিজের জন্য। ফর মাই সিল্ড, মানে বাচ্চার জন্য। ফর মানে বিজনেসের জন্য। ফর মাই সেলফ, মানে নিজের জন্য আমি অ্যাকাউন্ট খুলব। তাহলে আপনার আমাদের লিখতে হবে ফার্স্ট নেম, নেমটা কী দিব, দিয়ে দিলাম শামীম, COM 2022 রাজারহাট। এটা হলো আমার জিমেল আইডি হবে নাম, ফার্স্ট নেম সেকেন্ড নেম। এখানে আমরা আমার ইচ্ছা মতো আমরা লিখতে পাবো শামীম এম 2022 REJ রাজারহাট। এখন আমি এটি দিয়ে দিলাম, এই নামে আজ এই নামে আর জিমেল আইডি নাই। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, ছোটোতের বড়তের একটা অক্ষর দিতে হবে, সংখ্যা দিতে হবে আর ছোটোতের অক্ষর দিতে হবে। সর্বস্ব 8 ডিজিটের পাসওয়ার্ডটি ব্যবহার করব। পাসওয়ার্ডটি হলো অনেক গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনি পাসওয়ার্ডটা কাউকে বলবেন না, কাউকে শেয়ার করবেন না। এটা হলো আমি আরেকবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম, শো করার দরকার নাই। নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করা আমাদের এখন ফোন নাম্বারটি, আমি যে ফোন নাম্বারটি ব্যবহার করব সেখানে ভেরিফাই কোড যাবে, 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা এখানে সেই নাম্বারটি ব্যবহার করব। নাম্বারটি ব্যবহার করলাম, দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করব। এই নাম্বারটি অনেকবার ইউজ করা হয়েছে, এটা তাহলে হবে না। আধার নাম্বার দিয়ে দিলাম, হয়ে গেছে। এখানে আমাদের মোবাইলে কোডটা চলে আসবে, কোডটা চলে আসছে, নাম্বারটা দিয়ে দিলাম, ওয়ান টাইম ইউজ, এখানে আর কিছু লাগবে না। ভেরিফাই করলাম, ভেরিফাই করার পর আমাদের জন্ম তারিখ, মানে আমি যদি কোনো দিন পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে রিভিউ, মানে রিকভারি জিমেল নাম্বার দিতে পারবো। রিকভারি আমার আমার যে আগের যে জিমেল নাম্বারটা আছে সেই নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দিলাম, জন্ম তারিখ লিখব, ৯২, ফিমেল না মেল, মেলে ক্লিক করব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট করার পর আই এম, মানে ইয়েস, মানে আমি এগ্রি আছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এগ্রি অপশন, আই এগ্রি, মানে আবার এগ্রি আছি আমি, সবগুলোতে ইয়েস করে যাব। তারপর নো থ্যাংকস, আমাদের জিমেল আইডি তৈরি হয়ে গেল, হয়ে গেছে আমাদের জিমেল আইডি তৈরি হয়ে গেছে, শামীম কম 2022 রাজারহাট। আমাদের জিমেল আইডি নতুন, সো এখান থেকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে, তথ্য আদান প্রদান কাজে ব্যবহার করতে পারব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন।
लाइक कमेंट करते शेयर करते भूलें ना। अस्सलामु अलैकुम, धन्यवाद।